ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে চলেছি পুজো দিতে। সপ্তমী অষ্টমী একদিনই পড়েছিল, কিন্তু ভোগ হিসেবে অষ্টমীটা আজকে আমরা ভাবতে পারি। তো সবাইকে জানাই শুভেচ্ছা। আর সেজে ফেলেছি আবার, আজকে পিঙ্ক লোটাস শাড়িতে সেরেছি। এই জুয়েলারিটা আমার নিজের বানানো, পরে নিয়েছি। তো চলুন সাথে থাকুন, অল্প অল্প করে দেখাবো। শাড়ির সাথে ম্যাচিং করে পিঙ্ক লোটাসটা আমার নিজের বানানো, এটা আমি আগে আপনাদের ভিডিও দেখিয়েছি। তো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আজকে তেমন কোনো দায়িত্ব নেই, কিন্তু ভোগ দেওয়া আছে। আজকের ভোগের ক্যাপ্টেন আমি নই, আজকে একটা দিদির আন্ডারে আমি ভোগ দেবো, মানে এক সাথে দেবো। তো সেই যে এই যে মহাদির সাথে আমরা এই কয়েকজন মিলে ভোগ দেবো। তো আমি রেডি হয়ে গেছি। খুব সুন্দর আজকের এই শাড়িটা, কিন্তু একদম পিওর খাদি কটনের উপরে কাঁথা স্টিচ। এটাও পিঙ্ক কালারের লোটাস, এবং আমার এটা খুব একটা প্রিয় শাড়ি। আর এর সাথে আমি ম্যাচিং করে যে জুয়েলারিটা বানিয়েছি, সেটা দেখেই বুঝতে পারছি নিজের হাতে বানানো এবং খুব আনন্দ করে বানানো। তো যাই হোক, পৌঁছে গিয়েছি, আমি অনেকটা জ্যামে পড়ে গিয়েছিলাম, অলরেডি ভোগ শুরু হয়ে গেছে। তো এটা আমাদের আজকের ভোগের ড্রেস ছিল, তো খুবই সুন্দর। কাল ছিল ইয়েলো, এবং নবমীর দিনও ইয়েলো হবে, আর এই অষ্টমীর দিন আমরা রেড পরেছি। তো আমরা সবাই ভোগ দিতে প্রস্তুত, আমাদের বাহিনী, আর খুব আনন্দ করে আমরা ভোগটা দিই। স্টেজে যথারীতি গান হচ্ছে, খুব আনন্দ করছি, ভোগ দিচ্ছি, হাসি মুখে সবাই আনন্দ করে। কিন্তু আমাদের টিম, আমরা এত হাসি খুশি হয়ে ভোগ দিচ্ছিলাম, এত আনন্দ করে দিচ্ছিলাম, আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। আর কেউ না কেউ এসে বলছিল এই ফটো তোলো, তারপরে আমি তো আছি সেলফি তুলতে। তো ভোগ দেওয়াটা একটা আনন্দের ব্যাপার, এটা আমরা এত আনন্দ করে দিই, মানে এটা একটা অনুষ্ঠানের অঙ্গ, পুজোর অঙ্গ হয়ে উঠেছে। মানে আমি সত্যি এত আনন্দ পাই ভোগ দিতে। তো আর কত যে ভোগ খেতে লোক আসে, অগুন্তি হাজার হাজার লোক আসে। আর কী সুন্দর ব্যবস্থা, সবাই সুন্দর করে লাইন করে ভোগ নিয়ে যায় একের পর এক। আর আঙ্কেল আন্টিদের জন্য ব্যবস্থা আছে বসে খাওয়ার, এবং ওনাদের আলাদা লাইন দেওয়ার। তো এই সুব্যবস্থা। এবার আমি ঠাকুরের ভোগে দেখাবো, আজকে তো অষ্টমীর দিন পালন হলো আজকে, কিন্তু নবমীর ভোগ হচ্ছে। তো সবাই মিলে আমরা এখানে এসেছি, অল্প করে প্রসাদী ভোগ খাবো, তো সেটা করে নিয়েছি। এরপর আমি বাড়ি চলে যাব, আমি আর খিচুড়ি ভোগ নেব না, আমার এত গরমে ভোগ নিতে খুব কষ্ট হয়। আমি প্রতিদিনই তাই ভোগটা দেওয়ার পর একটু বাড়ি চলে যাই, সেখানে একটুখানি আরাম লাগে। তো আজকেও এই সবার সাথে ফটো তুলে বাড়ি চলে যাব। অষ্টমী রাত্রিবেলায় আজকে আবার রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে যাব। আমার হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে, এখন তোর ক্লাস চলছে, কিন্তু ও চলে এসেছে, এবার আমরা বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি অষ্টমীর যে রাত্রিবেলায়, আর যথারীতি আজকেও লোটাস শাড়ি পরেছি, দেখতে পাচ্ছেন, তার সাথে লোটাস জুয়েলারি। আজকে অনুপম রয় আসবে আমাদের ক্লাবে, শুনবো, চলুন আপনাদের অল্প অল্প একটু একটু দেখাও, সাথে থাকুন। তো অনুপম নাইট শুরু হয়ে গিয়েছে, দেখুন গান বাজনা হচ্ছে, বা সেই কপিরাইটের ভয়, তাই আমাকে ভয় দিতে হচ্ছে, গানগুলো আপনাদের সরাসরি শোনাতে পারছি না। এগুলো তো সবই ইউটিউবে আপনারা পাবেন, গানগুলো আপনাদের তাই দেখাচ্ছি, আর তার সাথে আমি ভয়েস দিচ্ছি। প্রচণ্ড ভালো হয়েছে, আমি প্রচুর রেকর্ড করেছি, কিন্তু ওই একই সমস্যা, অনুপম রয় একবার মাতিয়ে দিয়েছিল। আর এত বৃষ্টি হচ্ছিল, আমরা যেতে দেরি করেছি। কি হয়েছে, বৃষ্টি যখন হচ্ছিলো মানুষকে শেল্টার দেওয়ার জন্য, আমাদের মেম্বারদের যে জায়গা সেখানে
সবাই চলে এসেছিলো এবং পরে আর কেউ বেরোয়নি, ফলে আমরা কেউ বসতে পাইনি, আমরা সব ফ্লোরে বসেছিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার নয়, সবটাই আনন্দ, সবাই মিলে মিশে দেখছি সেটাই আনন্দ। আর আমরা বসে বসেই ডান্স করছিলাম, আজকে ডান্স করার কোনো জায়গা ছিল না, ফলে আমরা বসে বসেই ডান্স করেছি, প্রচণ্ড আনন্দ করেছি, এত এনজয় করেছি, এত এনজয় করেছি কি বলবো। আর সত্যি কথা বলতে কি, অনুপম রায় এত এনকারেজ করছিলো ওনার সাথে আমাদের গাওয়ার, আমরা সবাই মিলে দল বেঁধে গাইছিলাম, অন্যরকম আনন্দ হচ্ছিল। পুজোটা যে প্রবাসে অন্যরকম হয় সেটা আমি আপনাদের সাথে বারবার বলেছি, শেয়ার করেছি যে কলকাতার পুজো অন্যরকম প্রবাসে। আমি যখন ক্যালিফোর্নিয়াতে থাকতাম সেখানেও এরকম অনুষ্ঠান হতো, আমরা যেতাম সারা দিন থাকতাম, শুক্রবার বিকেল থেকে শুরু হতো, শুক্রবার হতো ষষ্ঠী আর শনিবার সকালে হতো সপ্তমী, শনিবার রাত্রে হতো অষ্টমী, রবিবার সকালে হতো নবমী, বিকেলবেলা দশমী হয়ে বরণ হয়ে শেষ হয়ে যেত। আর প্রচণ্ড অনুষ্ঠান হতো, আর সেই অনুষ্ঠান আমরা দেখতাম সারা দিন, খাওয়া দাওয়া চলতো ওখানেই, মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতাম ওখানেই। তো এই একটা যে আনন্দ ছিল, আমরা মাঝখানে একবার এসে আবার সেবার সপ্তমী অষ্টমী যে হয় সেই জন্য শাড়ি চেঞ্জ করে যেতাম, অন্যরকম একটা আনন্দ হতো। আর মুম্বাই তো একটা অন্যরকম আনন্দ, যতটা পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনুপম রায়ের গানটা যদি পুরোটাই আপনাদের শোনাতে পারতাম খুশি হতাম, কিন্তু ওই একই ভয় কপিরাইটের জন্য আমাকে এর পিছনে বক 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 করতে হচ্ছে, কিন্তু এগুলো সবই তো পরিচিত গান, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা তাই অনুষ্ঠানটা শুধু দেখেই একটুখানি আনন্দ পান যে উনি লাইভে কীভাবে প্রোগ্রাম করেন, নেচে আনন্দ করে গিটার বাজিয়ে কী না কী করেন, খুবই খুবই আনন্দদায়ক প্রোগ্রাম করেন উনি। আর প্রচণ্ড এনজয় করছি আমরা, তো সবটুকু আর দেখালাম না, তো যতটা পারলাম দেখালাম, এই যে আমরা সবাই এখানে বসে বসে কীরকম নাচ গান করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। উনি এনকারেজ করছেন যে যাতে আমরা ওনার সাথে গাই এবং আনন্দ পাই, তো এইরকম দেখো না দলে দলে আমরা বসে আছি ফ্লোরে, এর আমরা সবাই মেম্বাররাই ফ্লোরে বসে আছি, কারণ আমাদের বসার জায়গা ছিল না, এবং হয়তো বসার জায়গা থাকলে আমরা সামনে উঠে এসে ডান্স করতাম, সেই জায়গাটা নেই বলে আমরা যেহেতু ফ্লোরে বসে আছি একটা মানুষ এসে সামনে আমাদের দাঁড়িয়ে ডান্স করছে না। তো হয়ে গেছে অনুষ্ঠানটা, আমরা কয়েকজন মিলে ফটো ফটো তুলছি আমার এক বন্ধুর সাথে। আর এই দিন একটা মজার ঘটনা হয়েছে, আমি আপনাদের সেটা বলবো কী হয়েছে। এখন আমরা ক্লাবের বন্ধুরা সব ফটো ফটো তুলছি যেমন তুলি, তারপরে একটুখানি এত ঘেমে গিয়েছিলাম, একটু দিদিদের সাথে আমি আড্ডাও দিলাম আর তার সাথে একটুখানি হাওয়া খেয়ে ঠান্ডা হলাম। এটা আমার আইআইটি বোম্বের বন্ধু, আপনাদের আমি অলরেডি এই বন্ধুর সাথে আগের বছরই আলাপ করিয়ে দিয়েছি। তো আমরা বন্ধুরা ফটো ফটো তুললাম, আর এখানে আমাদের এখানে আরও বন্ধু আছে যে ক্লাবে, সেই বন্ধুর সাথে ফটো তুললাম, আমার হাজব্যান্ডও ফটো তুললো, এইগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এই যে আমার কলেজের বন্ধু, পুজোতে ওর সাথে দেখা, আমরা ফিশ ফ্রাই খাচ্ছি, বন্ধু বলছে এই সোনালি, আর আমি বলছি এই অনিতা, তো খুব আনন্দ পেয়েছি। ও মুম্বাইতে থাকে, তো আমাদের দেখা হয়ে গেল হঠাৎ করে, সেই জন্য খুব আনন্দ পেয়েছি। তো এই ছিল অষ্টমীর ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে যে অনুপমের গান আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আর কাল আমি নবমীর ভিডিও নিয়ে চলে আসবো, কী কী হলো দেখাবো, কাল অন্তরামিত্র নাইট আছে, সেটা আলাদা করে দেখাবো এবং ব্লগ হিসেবেও দেখাবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনাদের সবার পুজো জানি প্রচণ্ড আনন্দ করে কেটেছে, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা থেকে বেরিয়ে আসার প্রার্থনা রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখাবে নতুন ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।